আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মির্জা আব্দুল রহমান ফ্রম এই টাইম লার্নিং চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের ভিডিওর টপিক আপনারা অলরেডি থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরেছেন কি হতে চলেছে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাবো আমাদের মূল ভিডিওতে, ফিরে আসছি ইন্ট্রোর পর। তো ভাই হ্যাঁ, ইন্ট্রোতে যাওয়ার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ গো ডাউন বিলো এন্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস তো মাস্ট করবেনই, কেননা ওটা প্রেস করা না থাকলে আপনি কিন্তু আমার ভিডিও নোটিফিকেশন পাবেন না। তো ভিডিও নোটিফিকেশন পাতে অবশ্যই অবশ্যই ওই বেল বাটনটি প্রেস করে দিন। ফিরে আসছি ইন্ট্রোর পর, কোথাও যাবেন না। লাইটস ক্যামেরা অ্যাকশন। ধন্যবাদ বন্ধুরা ইন্ট্রোর পর আমাদের সাথে থাকার জন্য। তো কথা হচ্ছিল আজকের ভিডিওর টপিক নিয়ে। যদিও এখন পর্যন্ত টপিক আমি রিভিল করিনি, কিন্তু অলরেডি আপনারা থাম্বনেল টাইটেল দেখে হয়তো বা বুঝে ফেলেছেন, আজকের ভিডিওর টপিক হচ্ছে শ্রিঙ্কেজ টেস্ট। তো শ্রিঙ্কেজ জিনিসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য। এই শ্রিঙ্কেজ টেস্ট যদি না করা হয় এবং সেই ফেব্রিক বা সেই গার্মেন্টসের যদি ওয়াশ রিকোয়ারমেন্ট থাকে, তাহলে কিন্তু এমন হতে পারে যে অ্যাকচুয়াল বায়ার মেজারমেন্ট থেকে ওয়াশ করার পরে হয় আমাদের সেই ফেব্রিকটা অনেক বড়ো হয়ে গেছে, বা সেই গার্মেন্টসটা অনেক বড়ো হয়ে গেছে বা ছোট হয়ে গেছে। তো শ্রিঙ্কেজ মূলত জিনিসটা হচ্ছে ছোট হয়ে যাওয়া, বড় হয়ে গেলে সেটা বলে ইলোগেশন, সেটা অন্য একটা বিষয়। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে কাপড় কতটুকু ওয়াশের পরে ছোট হয়ে যায়। তো বন্ধুরা, এটার জন্য আমাদের কি করতে হবে, এটার জন্য করতে হবে হচ্ছে আমাদের ব্ল্যাঙ্কেট নিতে হবে, কম্বল নিতে হবে না, ব্ল্যাঙ্কেট নিতে হবে। সেই ব্ল্যাঙ্কেটটি হচ্ছে ফেব্রিকের একটি টুকরা কাপড় যেটাতে আমরা এই শ্রিঙ্কেজ টেস্টটা করব। তো সেই টুকরা কাপড়ের কিন্তু একটা মেজারমেন্ট আছে, সেই মেজারমেন্টটি হচ্ছে আমি এখানে ধরে নিচ্ছি 50 সেম বাই 50 সেম, আই মিন একটি বর্গাকার ক্ষেত্র আঁকতে হবে, বা বর্গাকার ক্ষেত্রে আমি ফেব্রিকের টুকরাটি নিব। তো ফেব্রিকের টুকরাটি আমি নিয়ে নিলাম, এরপর কি করতে হবে, সেই ফেব্রিকের ভিতরে আরেকটি বর্গাকার ক্ষেত্র মার্ক করে দিতে হবে। সেটা আমরা চাইলে সেলাই করে দিতে পারি, বা সেটা চাইলে আমরা মার্কার দিয়ে এখন একটা ডাইস বসিয়ে সেই মার্কিং পয়েন্টগুলো তৈরি করে নিতে পারি। তো এখানে আমরা সেই যে ডাইসটা বসাবো সেই ডাইসেরও কিন্তু একটা মেজারমেন্ট থাকে। তো আমি এখানে কাল্পনিকভাবে ধরে নিচ্ছি সেই ডাইসের মেজারমেন্ট 35 সেম বাই 35 সেম। তো আমি মার্ক করে নিলাম, এবার চলে যাবো আমাদের ওয়াশিংয়ে। তো ওয়াশ করতে দিলাম, ওয়াশ করতে দেওয়ার সময় পানির টেম্পারেচার 60 ডিগ্রি সেলসিয়াস রেখে আমি সেটা নর্মাল ওয়াশ করে ফেললাম। ওয়াশ করার পর আমি সেটাকে কী করবো, শুকাবো, আই মিন হাইড্রোস্ট্যাকিংয়ের মাধ্যমে পানি টানি সব কিছু করে ড্রাই ক্লিনিং করে একদম কিউরিং করে ফেব্রিকটা আবার একদম রেডি ওয়াশের পরে। রেডি করার পর সেই ফেব্রিকটাকে আমরা মেজারমেন্ট করবো। তা আমি এখানে ধরে নিচ্ছি আমি ফেব্রিকটা যখন ওয়াশ করেছিলাম, ওয়াশ করার পর সেই ফেব্রিকটার আগের মেজারমেন্ট ছিল কত, 35 সিএম বাই 35 সিএম, ওই যে আমি মাঝখানে মার্কিং করেছি। কিন্তু এবার ওই মার্কিং এরিয়াটি একটু কমে এসে লেন্থের দিকে হয়ে গেছে আপনার 34 সিএম, এবং উইথের দিকে হয়ে গেছে আপনার 33.5 সিএম। তো এখন আমাকে বের করতে হবে লেন্থ এবং উইথের দিকে কতটুকু শ্রিঙ্কেজ পার্সেন্টেজ হলো। তো বন্ধুরা, আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ফর্মুলা, সেই ফর্মুলা অনুযায়ী আমাদের এই শ্রিঙ্কেজ পার্সেন্টেজটি ক্যালকুলেট করতে হবে। তার জন্য ধরুন আমি লেন্থ ওয়াইজ শ্রিঙ্কেজ পার্সেন্টেজ ক্যালকুলেশন করব। এর জন্য আমাকে করতে হবে হচ্ছে বিফোর ওয়াশ লেন্থ মাইনাস আফটার ওয়াশ লেন্থ ডিভাইডেড বাই বিফোর ওয়াশ লেন্থ ইনটু 100। তো আমার বিফোর ওয়াশ লেন্থ কত ছিল, 35, দেন এখান থেকে আমি মাইনাস করব আমার আফটার ওয়াশ লেন্থ, দেন এটাকে আমি আমার বিফোর ওয়াশ লেন্থ দ্বারা ভাগ করব, দেন এবং 100 দ্বারা গুণ করলে যে পার্সেন্টেজটি পাবো সেই পার্সেন্টেজটি হচ্ছে আমার এই লেন্থ ওয়াইজ শ্রিঙ্কেজ পার্সেন্টেজ। একইভাবে যদি আমি উইদের দিক থেকেও আমার এই শ্রিঙ্কেজ টেস্টটি করতে চাই, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, আমার স্ক্রিনে অলরেডি আপনারা উইদের দিক থেকে কীভাবে ক্যালকুলেট করবো সেই ফর্মুলাটিও আপনারা দেখতে পাচ্ছেন। এক্ষেত্রে দেখতে পাচ্ছি বিফোর ওয়াশ আমার যে উইথ ছিল সেই উইথ থেকে আফটার ওয়াশ আমার উইথটি বিয়োগ করতে হবে, এবং ভাগ দিতে হবে হচ্ছে বিফোর ওয়াশ উইথ এবং 100 দিয়ে গুণ করতে হবে সেই ক্যালকুলেশনের ফর্মুলাটিকে, এবং তারপরে বেড়ে যাবে আমার পার্সেন্টেজ। এবং এই দুটি পার্সেন্টেজটি হচ্ছে আমার লেন্থ ওয়াইজ এবং উইথ ওয়াইজ শ্রিঙ্কেজ পার্সেন্টেজ। তো বন্ধুরা, আজকের ভিডিও থেকে আমরা দেখতে পেলাম কীভাবে শ্রিঙ্কেজ পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে হয়, এবং আশা করি আপনারা খুব সহজে এভাবে ফেব্রিকের শ্রিঙ্কেজ পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে পারবেন। এবং প্রত্যেকটি বায়ার ওয়াইজ বা প্রত্যেকটি ফেব্রিক ক্রাইটেরিয়া ওয়াইজ কিন্তু এই শ্রিঙ্কেজ পার্সেন্টেজ অ্যালাউ এবং ডিসঅ্যালাউ বা রিজেক্টেডের একটি পার্সেন্টেজ আছে, সে বিষয় নিয়ে অন্য একটি ভিডিওতে কথা বলবো। সেই বিষয়ে যদি আপনি জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটি জানাতে পারেন। আপনারা কি জানতে চান কোন ফেব্রিকের জন্য কত পার্সেন্ট শ্রিঙ্কেজ অ্যালাউ স্ট্যান্ডার্ডলি, তাহলে কমেন্ট করে আপনারা জানিয়ে দিন। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং করোনা কিন্তু আবারও বেড়ে যাচ্ছে, তাই ঘরের বাইরে বেরোলে মাস্ক মাস্ট ইউজ করতে হবে, এবং সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে আমাদের।
ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, টাটা।